একটা টস একটা ম্যাচের ভাগ্য বদলে দেয়, এই বাক্যটার সাথে সবাই কম বেশি পরিচিত। তবে একটা টস কোনো মানুষের পুরো জীবনটাই পরিবর্তন করে দিয়েছে, এমন কথা হয়তো খুব কম মানুষই শুনেছেন। এবারের স্কুল ক্রিকেটের নকআউট পর্বের একটি ম্যাচ যখন বৃষ্টিতে বরবাদ, তখন টসের মাধ্যমে নির্ধারণ হয়েছিল ম্যাচের ফলাফল। সেই টসে জয়লাভ করা ক্যাপ্টেন শাইক ইমতিয়াজ শিহাব, যিনি সেদিনের পর নিজের স্বপ্ন পূরণের নতুন প্রেরণা পেয়েছেন। টসে জয়লাভের পর আর কোনো ম্যাচ হারেনি শিহাবের স্কুল। তার নেতৃত্বে রংপুর শিশু নিকেতন হয়েছিল স্কুল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। লেগ স্পিনার শিহাবের বলের ঘূর্ণির মতো তার জীবনের মোড়টাও ঘুরে যায় 360 ডিগ্রি। কবজির জাদুতে ফাইনাল সেরার পুরস্কারের সঙ্গে জিতেছিলেন টুর্নামেন্ট সেরা আর সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের ট্রফি। এর পরপরই বিসিবি থেকে ডাক পান অনূর্ধ্ব 16 দলের ক্যাম্পে। এই দলের ভারত সফরে মূল স্কোয়াডেও জায়গা পেয়ে যান। আর এরপর শিহাবের লেগ স্পিন ঘূর্ণিতে কুপোকাত ভারত দলটাও। 2টি 4 দিনের ম্যাচ আর 3টি 1 দিনের ম্যাচের সবকটিতেই খেলেছেন, তুলে নিয়েছেন 21 উইকেট। বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনারের অভাব বহুদিন থেকে, যেখানে টি-20 ক্রিকেটে এখন দাপট দেখাচ্ছে এই লেগ স্পিনাররাই। বিসিবির নিয়মিত পরিচর্যার মধ্যে এখন দিন কাটছে শিহাবের। ক্রিকেটে নিজের ফোকাসটা ধরে রাখতে পারলে শিহাবই ঘোচাতে পারবেন টাইগারদের লেগ স্পিনারের অভাব। ক্রিকেট 97-এর সাথে একান্ত সাক্ষাৎকারে শিহাব জানিয়েছেন ক্রিকেট নিয়ে তার পরিকল্পনা। টসে জয়ের সেই দিনটার কথা মনে করালে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমাদের ম্যাচটা জেতার পরিকল্পনা ছিল আগে থেকেই, তো টেম্পারেচার ছিল না ওই রকম বা বৃষ্টি ছিল মাঠে, এই জন্য বৃষ্টির কারণে খেলাটা হয়নি। তো আমরা চেষ্টা করছিলাম ম্যাচটা জেতার জন্য, বৃষ্টি যেহেতু চলে আসছে সেহেতু ডিসিশন আম্পায়ার নিয়েছে যে টচ হবে। তো টচে অবশ্যই একটু আপসেট ছিলাম যে কী হবে না হবে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জিতছি আর কি টসে। আর অবশ্যই কৃতজ্ঞতা আল্লাহর উপর, কারণ টসটা না জিতলে হয়তো বা আমার পারফরমেন্সটা আমি শো করতে পারতাম না বা আমরা চ্যাম্পিয়ন হইতে পারতাম না। হ্যাঁ, আন্ডার-17 যে স্কিল ক্যাম্পগুলো হচ্ছে আমাদের, এগুলো নিয়ে ব্যস্ত রাখা হচ্ছে। আর আমাদের স্কিল ডেভেলপ করার জন্য আমাদের ফিটনেস ক্যাম্প চলতেছে বা স্কিল ক্যাম্প চলতেছে বিসিবি থেকে। সব মিলিয়ে যদি দেখি যে আপনারা তো আসলে ইয়াং, কোচদের কাছ থেকে কীভাবে সাপোর্টটা পাচ্ছেন এবং তারা আসলে আপনাদের প্রতি কতটা যত্নশীল আপনার চোখে? হ্যাঁ, অবশ্যই কোচদের, কোচরা স্যাররা যারা আছে অবশ্যই তারা অনেক ভালো কিছু আমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছে, তো আমরাও নেওয়ার চেষ্টা করতেছি। তো আসলে স্যাররা যেটা বলতেছে সেটা করার চেষ্টা করতেছি আমরা, মাঝে মাঝে হয়তো বা ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, তো আমরা চেষ্টা করতেছি স্যারদের কথা ফলো করা। স্পিনারদের আসলে বাংলাদেশে সেরকমটা দেখা যায় না, বিশেষ করে লেগ স্পিনারদের। আপনার আসলে ক্রিকেট নিয়ে এখনকার চিন্তাটা কী আছে, ভবিষ্যৎ লক্ষ্যটা কী? হ্যাঁ, এস লেভেল এখনও আমার বাকি আছে, যেহেতু লাস্ট ইয়ার আমি মানে ফার্স্ট ইয়ার আন্ডার-16 খেলছি, এবার লাস্ট ইয়ার, তো ইনশাল্লাহ আবার 17 আসার চেষ্টা করব। তারপরে ধাপ বাই ধাপ যে 18 রয়েছে, তারপরে যে YCL, তারপর 19 ক্যাম্প, স্কিল ক্যাম্প, তারপরে স্কোয়াড ক্যাম্প, এটাতে যোগদান করা এবং আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলা, তারপরে আন্ডার-19-এ পারফরমেন্স শো করে ইনশাল্লাহ ন্যাশনাল টিমে ঢোকার চিন্তা ভাবনা আছে। আপনার জন্য শুভকামনা। শিয়া ক্যামেরায় সেলিম আল রাহানের সাথে দীপ্ত পাল, ক্রিকেট 97।